ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান বসুন্ধরা সিমেন্ট বিজনেস ইন বাংলাদেশ অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে প্রাণ ঢালা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। সাথে আছি আমি অ্যানি খান। করোনা ভাইরাসের মধ্যেও খোলা রয়েছে তৈরি পোশাক খাতের 41টি কারখানা। এর মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের বড় দেওরা এলাকায় অবস্থিত ওয়েগা নিট্রেক্স লিমিটেড একটি। এই কারখানাতে টিভি বানানো হচ্ছে। বর্তমানে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য এবং গণস্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে ডাক্তারদের জন্য পিপিই প্রস্তুত করা হচ্ছে। বর্তমানে 650 জন শ্রমিকের মধ্যে 160 জন শ্রমিক দিয়ে প্রতিদিন পিপিই বানানো কার্যক্রম অব্যাহত রয়েছে। গুরুত্ব বজায় রেখে কাজ করার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ আমরা জয় হব। থেকে বাঁচার জন্য সরকারি নির্দেশগুলো জারি এবং সাধারণ শ্রমিকদের সাথে রেখে এবং গুরুত্ব বজায় রেখে কমপ্লায়েন্সের নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে রেখে আমরা তৈরি হওয়ার জন্য সফল হয়েছি এবং সঠিক সময় আমরা এটা ভালোভাবে বিস্তৃত করতে পারছি। পোশাক মালিকদের সংগঠন DGMEA বলছে, এই কারখানার মতো রাজধানীতে 4টি, আশুলিয়ায় 6টি, চট্টগ্রামে 10টি এবং গাজীপুরে 21টি কারখানা চালু রয়েছে। বেশিরভাগ কারখানাগুলোতেই তৈরি হচ্ছে মাস্ক, পিপি এবং গ্লোভস। কারখানাটিতে কর্মকর্তা এবং শ্রমিকরা স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করে কাজ করে যাচ্ছে। আমাদেরকে দেশের স্বার্থে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরকার এবং আমাদের ডাক্তার থেকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা বেশ কিছু পিপি অর্ডার নিয়েছি। এই মুহূর্তে আমাদের ফ্যাক্টরিতে 4,500 ওয়ার্কার রয়েছে, কিন্তু আমরা মাত্র আমাদেরকে 160 জন অপারেটর নিয়ে আমাদেরকে পিপি আমরা প্রোডাকশন করতেছি এবং ইনশাআল্লাহ আমরা দেশের সাপোর্ট দিয়ে যাচ্ছি। আমরা আশা করি আরও ভালো সাপোর্ট দিয়ে যাবো, চেষ্টা করবো আমরা অপারেটরকে সাপোর্ট দিয়ে, আমরা ডাক্তারকে সাপোর্ট দিয়ে দিব। আমরা যে সকল কারখানায় করোনা ভাইরাসের সরঞ্জাম তৈরি করা হয় তাদেরকে অন্যান্য গার্মেন্টস ব্যবসায়ীরা ধন্যবাদ জানিয়েছে। আজকে সমগ্র বিশ্বকে মহামারী করোনা ভাইরাস গ্রাস করে ফেলেছে। বাংলাদেশেও এই মহামারী ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করছে। জাতির এ ক্রান্তি লগ্নে আক্রান্ত মানুষের চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে যে সকল ডাক্তার, নার্স ও বীর যোদ্ধারা এই চিকিৎসা যুদ্ধে অবতীর্ণ হয়েছেন, যারা এই চিকিৎসায় নিয়োজিত রয়েছেন, তাদের সুরক্ষা দেওয়ার জন্যে সুরক্ষা সামগ্রী যথা পিপিই, মাস্ক এবং গ্লোভস উৎপাদনের জন্য বাংলাদেশের যে সকল গার্মেন্টস ফ্যাক্টরিগুলো এই ঝুঁকিপূর্ণ সময়ে জীবনের ঝুঁকি নিয়ে তাদের ফ্যাক্টরি চালু রেখেছেন এবং এ সকল সামগ্রী উৎপাদনের কাজে নিয়োজিত রয়েছেন, আমি একজন গার্মেন্টস মালিক হিসাবে তাদেরকে জানাই আমার পক্ষ থেকে অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা। জাতির এ মহাক্রান্তি লগ্নে তাদের এ প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয় হয়ে থাকবে। 8ই এপ্রিল সকাল 10টা পর্যন্ত দেশের তৈরি পোশাক খাতের 1,119টি কারখানায় 96,40,00,000 পোশাক পণ্যের রপ্তানি আদেশ বাতিল ও স্থগিত করা হয়েছে, যার আর্থিক পরিমাণ 3.08 বিলিয়ন মার্কিন ডলার। রপ্তানি আদেশ বাতিল হওয়া এসব কারখানায় 22,00,000-এর বেশি শ্রমিক কাজ করেন। করোনা ভাইরাসে ক্ষতি নিরূপণ করে সরকারের প্রণোদনা প্যাকেজ সুষ্ঠুভাবে বণ্টন করা গেলে দ্রুততম সময়ে এই সেক্টর ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন প্যাসিফিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এখন তো একটা ঝড় চলছে, এই ঝড়টা থামার পরেই না ক্ষয়ক্ষতির হিসেব করা যাবে? ঝড় থামার আগে তার ক্ষয়ক্ষতির হিসেব করা যাবে না? ঝড়ের মাঝখানে আছি আমরা এখন, তা ঝড় থেমে গেলে তখন ক্ষয়ক্ষতির হিসাব করে তখন দেখতে হবে যে আসলে ব্যাংকগুলো দেখা উচিত যে শিল্পগুলার কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং কবে থেকে এই ঋণ, নতুন ঋণ বলতে ওয়ার্কিং ক্যাপিটাল এবং সেটা ঋণ আদায় কবে থেকে শুরু হবে সেটা আমার মনে হয় ব্যাংকরাই নির্ধারণ করতে পারবে ঝড় থামার পরে। ঝড় আসলে শুধু যে শিল্পোদ্যোক্তাদের গায়ে লাগবে তা না, ঝড়টা আসলে সবার জন্য, আপামর জনসাধারণ, অর্থ ইকোনমি থেকে শুরু করে সব কিছুর জন্যই এই ঝড়টা। এখানে ব্যবসায়ীদের, যারা শিল্পোদ্যোক্তা আছে, তাদেরকে টার্গেটই নিতে হবে যে 2021-এ আবার ঘুরে দাঁড়ানোর টাইম, ঘুরে দাঁড়াইতে হবে। যে ঘোষণা দিয়েছে ব্যবসায়ীদের জন্য প্রণোদনা, মানে
সেটা আসলেই যুগান্তকারী পদক্ষেপ যদি সেটা প্রপার ওয়েতে ডিস্ট্রিবিউশন হয় এবং এই শিল্প খাতগুলো বাঁচানো যায়। এবং এটা যেন প্রকৃতপক্ষে এই শ্রমিক এবং শিল্প দুইটাকেই বাঁচানো যায়। শুধু শ্রমিক বাঁচলে যেরকম শিল্প বাঁচবে না, আবার শুধু শিল্প বাঁচলে শ্রমিকও বাঁচবে না। দ্রুততম সময়ের ভিতরে এই শিল্পগুলা খোলা যায় এবং কাজের পরিবেশ তৈরি করা যায়, তাহলেই হয়তো এখান থেকে বের হওয়া যাবে। এমনটা আগে দেখেননি সিলেটবাসী। বছরের প্রতিটি দিন যেখানে থাকতো লোকারণ্য, এখন সেখানে শুনশান নিরাপত্তা। করোনার প্রভাবে মুখ ফিরিয়ে নেওয়া পর্যটকদের অভাবে বিপাকে হাজারো ক্ষুদ্র ব্যবসায়ী, জনশূন্য হোটেল মোটেল ও চঞ্চল রাস্তাগুলো, থমকে গেছে পর্যটনকে কেন্দ্র করে বেঁচে থাকা প্রাণগুলো। এখন সিলেটের প্রায় 300+ ছোট বড় হোটেল মোটেল পর্যটক শূন্য। সিলেট পর্যটন শিল্পের সাথে জড়িতরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছেন FBCCI-এর পরিচালক খন্দকার সিপার আহমেদ। আপনারা সবাই জানেন সিলেট একটি পর্যটন এলাকা, বিশেষ করে এখানে কোনো ফ্যাক্টরি কোনো কারখানা এগুলো না থাকাতে আমাদের এখানে প্রোডাকশনের কোনো সুবিধা নেই। যার দরুন বৃহত্তর সিলেটের যারা আমরা ব্যবসায়ী আসি তারা সবাই পর্যটন শিল্পের সাথে রিলেটেড। পর্যটন শিল্প বলতে যেগুলো আছে আমাদের বিভিন্ন পর্যটন এরিয়া, সেগুলাতে যাওয়া আসার জন্য আমাদের যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। পাশাপাশি পর্যটকদের থাকার ব্যাপারে আমাদের বৃহত্তর সিলেটে ছোট বড় প্রায় 700-800 হোটেল মোটেল এবং রিসোর্ট রয়েছে। কিন্তু বর্তমানে সারা বিশ্ব যেভাবে করোনা আক্রান্ত হয়ে ব্যবসার যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে, তার মধ্যে আমরা বৃহত্তর সিলেটের পর্যটন শিল্পের সাথে যারা জড়িত তারা কিন্তু মারাত্মকভাবে এই ব্যবসা ব্যাহত হচ্ছে। ক্রমেই করোনা ভাইরাস মহামারীর নিয়ন্ত্রণ হারাতে বসেছে সিঙ্গাপুর। দেশটির মুস্তফা বার্ড, চিরাঙ্গন, ঢাকা হোটেলের মিনিমার্ট, রবার্সল্যান্ড, রেসকোস্ট ল্যান্ড, মেরিনা বেসেন্ট সহ বিভিন্ন এলাকা লকডাউন আছে। লকডাউনের ফলে জরুরি পণ্যবাহীদের সকল ব্যবসা বাণিজ্য অচল অবস্থা বিরাজ করছে। গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের রোগীর সংখ্যা। এতে সবচেয়ে বেশি ভুক্তভোগী দেশটির অভিবাসী শ্রমিকেরা। বাংলাদেশ বিজনেস চেম্বার অফ সিঙ্গাপুর কাউন্সিলর মেম্বার আব্দুল কাদির বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানান। 7 নভেম্বর থেকে সিঙ্গাপুর লকডাউন শুরু হয়েছে, সেটা এখনো বলবৎ আছে এবং ডে বাই ডে এটা আরো কঠোর নিয়ম কানুন হচ্ছে। বাইরে বেরুলে $300 ফাইন, বিভিন্ন ধরনের সরকার এগুলি প্রয়োগ করতেছে যাতে মানুষজন ঘরের থেকে না বেরোয়। বিশেষ করে সেবা সংস্থাগুলি কিছু কিছু জায়গায় খোলা আছে, যেমন ব্যাংক সেক্টর, রেস্টুরেন্ট, তারপরে আপনার গ্রোসারি শপ, কুরিয়ার সার্ভিস, এই জিনিসগুলি কিছু কিছু খোলা আছে, কিন্তু বাইরে লোকের সংখ্যা নাই বললেই চলে। রাস্তাঘাট একদম ফাঁকা, তবে নিতান্ত প্রয়োজন না হলে কাউকে ঘরের থেকে বেরানোর নির্দেশ আছে। আমরা সবাই সেটা মাইনে চলার চেষ্টা করতেছি এবং সিঙ্গাপুর সেটা মাইনে চলার চেষ্টা করতেছে সবাই। আমরা সরকারকে সাহায্য সহযোগিতা করতেছি। আপনারা বাংলাদেশে যারা আছেন, আমরা প্রবাসী যারা সিঙ্গাপুরে আছি, তাদের আত্মীয় স্বজন যারা আছেন, তাদের উদ্দেশ্যে আমি আবারও এই কথাটাই বলবো, আপনারা এখনও দুশ্চিন্তা করার মতো কোনো কারণ নাই। যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত আল্লাহর রহমতে বাঙালি কোনো হতাহতের খবর আমাদের কানে আসে নাই, কিন্তু কালকে পর্যন্ত কি হবে আমরা বলতে পারি না। সারা বিশ্ব আজ করোনার ভয়ঙ্কর থাবায় মৃত্যুকূপে পরিণত হয়েছে। বিশ্বের বাঘা বাঘা রাষ্ট্রগুলো আজ করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে, সেই সঙ্গে বাংলাদেশেও পড়েছে করোনার থাবা। ব্যবসা বাণিজ্য পরিবহন সবকিছুই রয়েছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ। অসহায় হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা, দুবেলা দুমুঠো খাবারের নিশ্চয়তা মিলছে না তাদের। দেশের এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সবুজ আন্দোলন। সংগঠনটির চেয়ারম্যান বাপ্পী সর্দার নিজে উপস্থিত থেকে অসহায় এসব মানুষের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন। করোনা ভাইরাসের যে মহামারী এখন সারা পৃথিবী জুড়ে বিরাজ করছে, তারই ধারাবাহিকতায় বাংলাদেশে আজকে হাজার হাজার মানুষ এবং লক্ষ লক্ষ সকল প্রায় 18 কোটি জনগণ আজকে ভীত সন্ত্রস্ত। এবং এই মুহূর্তে আমরা সরকারের পাশে এবং দেশের জনগণের পাশে আমরা দাঁড়ালে এই করোনা পরিস্থিতি থেকে আমরা জাতিকে রক্ষা করতে পারব। মাগুরা জেলা শ্রীপুরে 100+ পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করলাম বাড়ি বাড়ি গিয়ে।
আমরা বপি সর্দার আরো বলেন, দেশে এই মহামারী যতদিন থাকবে ততদিন সবুজ আন্দোলন এসব অসহায় দুস্থ মানুষের পাশে থাকবেন। সকল ধর্মের যারা বিভিন্ন ধর্মাবলম্বী আছেন প্রত্যেকের কাছেই বলবো, আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করুন, এবং আমরা যারা ইয়াং জেনারেশন আছি আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে যদি ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করি তাহলে এই অবস্থা থেকে মানুষকে সচেতনতা করতে পারবো। পাশাপাশি সকল পর্যায়ের জনগণকে বলবো, এখন যে সময়টি যাচ্ছে আমরা যদি 2 সপ্তাহের মধ্যে সবাই যার যার জায়গাতে ঘরে অবস্থান করতে পারি তাহলে আমরা এই অবস্থা থেকে খুব দ্রুত পরিত্রাণ পাবো বলে আমরা বিশ্বাস করি। আমরা সবুজ আন্দোলন জনগণের পাশে আছি, ইনশাআল্লাহ যে কোনো প্রয়োজনে আমরা জনগণের জন্য কাজ করব। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বসুন্ধরা সিমেন্ট বিজনেস ইন বাংলাদেশ। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আশা করছি আপনারা আমাদেরকে ছেড়ে কোথাও যাবেন না। স্বপ্ন রাজ্যে হারিয়ে যেতে আমন্ত্রণ ড্রিম হলিডে পার্কে। তারুণ্যের উন্মাদনায় সি বিচের অনুভূতিতে দুর্দান্ত ওয়াটার পার্ক, আরও থাকছে ড্রিম আইকন, হেলিকপ্টার, ডাইনোসর আটা, কেবল কার, বাম্পার কার সহ এক্সাইটিং সব রাইডস, গা ছমছম পরিবেশে ভূতের বাড়ি। ড্রিম সাফারি পার্কে ওয়াটার বোটে চড়লে জীবজন্তু সহ বন মানুষের দেব, থাকছে পিকনিক কিংবা শুটিং স্পটের ব্যবস্থা, সার্বক্ষণিক নিরাপত্তা ও বিশাল কার পার্কিং সহ অত্যাধুনিক রেস্টুরেন্ট। ঢাকা থেকে সিলেট কিংবা নরসিংদীগামী যে কোনো পরিবহনে চলে আসুন সব পরিবারে। ড্রিম হলিডে পার্ক, Dhaka Resort at Karyakur, Gajipur, 55 kilometers north from Dhaka. Combination of captivating natural beauty of Pawal Gaur and modern amenities. Here, unique services for your enjoyment. Luxurious hotel and cottage. Beautiful picnic and sports zone. Shooting zone. Modern swimming pool. Corporate day out. Conference room. Restaurant. Event facilities. Eco Park and Kids Zone. Booking is on. Contact 01762-554444. Your home away from home. Dhaka Resort. স্বপ্ন রাজ্যে হারিয়ে যেতে আমন্ত্রণ ড্রিম হলিডে পার্কে। তারুণ্যের উন্মাদনায় সি বিচের অনুভূতিতে দুর্দান্ত ওয়াটার পার্ক, আরও থাকছে ড্রিম আইকন, হেলিকপ্টার, ডাইনোসর আটা, কেবল কার, বাম্পার কার সহ এক্সাইটিং সব রাইডস, গা ছমছম পরিবেশে ভূতের বাড়ি। ড্রিম সাফারি পার্কে ওয়াটার বোটে চড়লে জীবজন্তু সহ বন মানুষের দেব, থাকছে পিকনিক কিংবা শুটিং স্পটের ব্যবস্থা, সার্বক্ষণিক নিরাপত্তা ও বিশাল কার পার্কিং সহ অত্যাধুনিক রেস্টুরেন্ট। ঢাকা থেকে সিলেট কিংবা নরসিংদীগামী যে কোনো পরিবহনে চলে আসুন সব পরিবারে। ড্রিম হলিডে পার্ক। বিরতি থেকে ফিরে এলাম বসুন্ধরা সিমেন্ট বিজনেস ইন বাংলাদেশ। এই অনুষ্ঠানের সাথে থাকার জন্য ধন্যবাদ। আদা বহু বর্ষজীবী উদ্ভিদ, ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে রোগ নিরাময়ী মশলা হিসেবে বিবেচিত হয়ে আসছে বহুদিন ধরে। আধুনিক বিজ্ঞানও এবার তার পক্ষে দাঁড়িয়েছে। ভেষজ উপাদানটি রান্নার কাজে এবং ঔষধ হিসেবে প্রায় 5000 বছরের উপরে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে এশিয়ার দেশগুলোতেও এর ব্যবহারও বেশি। আদা হতে ঔষধি গুণ পেতে প্রতিদিন কমপক্ষে 15-20 কাঁচা আদা চিবিয়ে বা ছেঁচে খেতে হবে। চিবিয়ে পানি দিয়ে গিলে খাওয়া যায়, আবার ভাতের সাথেও মিশিয়েও চিবিয়েও খাওয়া যায়। এছাড়াও ভ্রমণের সময় সৃষ্ট অসুস্থতার চিকিৎসা, মাথা ব্যথা, বমি এবং নারীদের ঋতুস্রাবকালীন পেটের ব্যথাসহ নানা রোগের উপশম করে আদা। আদার বিশেষ গুণাবলী ও খাওয়ার নিয়ম জানাচ্ছেন দেশের বিখ্যাত হার্বাল প্রতিষ্ঠান মডার্ন হার্বাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আলমগীর মতি। রোগ বেধি আধা অর্ধেক, রোগের অর্ধেক, রোগ বেধি আদা, আরোগ্য হয় খেলে আদা। আদা খেলে মানুষের অর্ধেক রোগ আরোগ্য হয়। কেন? আদাটা দেখতে ব্রেনের মতো, ব্রেন থেকে যে কোনো রোগ তৈরি হলেই আদা সেটা প্রতিরোধ করতে পারে। যেরকম বমি ভাব, গাড়িতে উঠলে বমি হয়, বিমানে উঠলে বমি হয়, বাড়িতে আগুন লাগলে বমি হয়, একতলা থেকে 40-তলা বিল্ডিংয়ের ছাদের দিকে তাকাইলে বমি হয়, উপর থেকে 10-তলা বিল্ডিং থেকে নিচের দিকে তাকাইলে বমি হয়, কোনো বিপদগ্রস্ত হইলে বমি হয়, বিভিন্ন কারণে বমি হয়, মায়ের পেটে বাচ্চা আসলে বমি হয়, এই সব ধরনের বমি বন্ধ করতে পারে আদা। আপনি যে কোনো জায়গায় বমি হতে পারে চিন্তা করে যদি আপনি গালের ভিতরে একটি কাঁচা আদা রেখে আপনি চলাচল করতে থাকেন, আলহামদুলিল্লাহ আপনার বমি হবে না। তাইলে নার্ভাস সিস্টেমের উপরে বিরাট কাজ করে আদা, যে আদার ভিতরে এমন কিছু এজেন্ট আছে যেটা ব্রেনকে অনেক শক্তিশালী করে, রক্তের সঞ্চালন প্রক্রিয়াকে ভালো করে, রক্তটাকে উষ্ণ রাখে, রক্তটা চর্বি জমতে সহায়তা করে না, রক্তের প্ল্যাটলেট কাউন্টগুলোকে ওয়াশ করে ধৌত করে রাখে, এর ফলে লাংস বক্ষবেদীর কোনো সমস্যা হয় না। যেইখানেই দেখা গেল
যে আদা বক্ষবেদীর সমস্যা প্রতিরোধ করে, কাশি প্রতিরোধ করে, কণ্ঠশিল্পীদের, কণ্ঠদানকারীদের, উপস্থাপনকারীদের জন্য, গলা সুরক্ষার জন্য পৃথিবীতে আদার উপরে কোনো ওষুধ নাই। আমরা মডার্ন গ্রুপ, আমাদের এখন 450 খাদ্য উপাত্ত, সেখানে অর্ধেকটাই আমরা আদা নির্ভর, এবং আদা আমাদের প্রথম উৎপাদনকারী দ্রব্য, যেটার নাম সুইং জিঞ্জার, একসময় রোডে ঘাটে সব জায়গায় পাওয়া যেত, এখনও পাওয়া যায়, দেশে বিদেশে এটা চলে যায়। এখন সুইং জিঞ্জার সারা বিশ্বে এখন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য, শরীরকে উষ্ণ রাখার জন্য, ব্রেনকে উষ্ণ রাখার জন্য, লাংসকে উষ্ণ রাখার জন্য, লাংসের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য, কোভিড-19 লাংসে প্রবেশ করে শক্তি সঞ্চয় করে, সেখানে যদি আদা থাকে, আর আদা যদি লাংসকে শক্তিশালী করতে পারে, আদা যদি লাংসের রক্তের সঞ্চালন প্রক্রিয়াকে ইভেন করে রাখতে পারে, সমান সমান রক্ত দিতে পারে, তাহলে লাংসে কেউ কোনোরূপ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে লাংসের রোগ সরাতে পারবে না। বৈশ্বিক এই মহামারীতে সাধারণ খেটে খাওয়া হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন আমরাও পারি ফাউন্ডেশন। সাভারের জিঞ্জিরা এলাকায় ব্লিসিং পাউডার মিশ্রিত পানি ছিটানো সহ করোনার বিস্তার এবং এই মরণব্যাধির মাধ্যমে সংক্রমিত হওয়া থেকে নিজেকে বাঁচাতে জীবন ধারণে কি ধরনের পরিবর্তন আনতে হবে, এ বিষয়ে সাধারণ জনগণকে সতর্ক করতে গণসচেতনতা, হ্যান্ডগ্লাভস ও 300+ পরিবারের খাদ্য সামগ্রী বিতরণ করেছে আমরাও পারি ফাউন্ডেশন নামের এই সামাজিক সংগঠন। আমরাও পারি সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক কায়সার আহমেদ, সংগঠনটির সদস্য বৃন্দের সার্বিক সহযোগিতায় স্থানীয়দের সাথে নিয়ে পরিচালনা করা হচ্ছে এই মহৎ কর্মযজ্ঞ। এ সময় যতদিন না করোনা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, ঠিক ততদিনই সাধারণ মানুষকে সচেতনতা ও সাধ্যমতো খাদ্য সামগ্রী দিয়ে তার সংগঠন পাশে থাকবে বলে ঘোষণা দেন সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম। দুঃসময়ে ভিক্ষুকদের প্রতি আহ্বান, তারা যেন যথাযথ গরিব দুঃখী অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায় এবং সাহায্য সহযোগিতা করে। এই মহামারীতে আমরা হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা অনেক উৎসাহিত হয়েছি এবং অনেক খুশি হয়েছি। এখন মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা খুবই খুশি, আর আমাদের সংগঠনের সাথে যারা জড়িত আছে তাদের অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ সবসময় আমরা ভালো কাজের সাথে থাকবো, ভালো কাজ করবো। আসলে খাদ্য সংকটে নিম্নবিত্ত পরিবারের পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছেন হাজী মোশাররফ খান। ঢাকার অদূরে আসলে প্রত্যেকটি পাড়া মহল্লায় রয়েছে যথেষ্ট পরিমাণে শিল্প কারখানা। অর্থাভাবে খাদ্য সংকটে পড়েছেন এসব নিম্নবিত্ত হতদরিদ্র মানুষগুলো। এসব মানুষদের খাদ্য সংকট নিরসনে নিজের সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবক হাজী মোশাররফ খান। আসলে ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে রাতের আধারে ইউনিয়নটির বাড়ি বাড়ি ঘুরে কাজ হারানো মানুষের মাঝে ব্যক্তি তহবিল হতে ত্রাণ হিসেবে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ ও দুধ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিজ কাঁধে করে পৌঁছে দিয়েছেন হাজী মোশাররফ খান, যার ধারাবাহিকতায় এখন প্রতি সপ্তাহে একবার করে একটি পরিবারের এক সপ্তাহের তরি তরকারি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমি 28 তারিখ থেকে বিভিন্ন উপহার সামগ্রী দিচ্ছি এবং আজকে আমার এখানে চলছে সবজি, এটা প্রতি সপ্তাহেই, প্রতি সপ্তাহে একদিন, রমজান মাসে প্রতি সপ্তাহে একদিন দিব, যেন 6 দিন বা 7 দিন খেতে পারে। আশুলিয়ার দোসাইদ স্কুল এন্ড কলেজ মাঠে অস্থায়ীভাবে বসা বাজারে লাউ, মিষ্টি কুমড়ো, আলু, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, বিভিন্ন তরি তরকারি সহস্রাধিক পরিবারের মাঝে বিতরণ করেছেন। তার এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী এবং স্বস্তি ফিরেছে খাদ্য সংকটে ভোগা স্থানীয় হতদরিদ্র জনগোষ্ঠীতে। এই যে লকডাউন যে শুরু হওয়ার পর থেকে যেভাবে মানুষের সাহায্য সহযোগিতা করে যাচ্ছে, আমি এই জন্য আমি অনেক গর্বিত যে আমরা সবাই তার জন্য দোয়া করি এবং আমরা তার পাশে সবসময় আছি। করোনা ভাইরাসের মাধ্যমে সংক্রমিত হওয়া থেকে কিভাবে নিজেদের নিরাপদ রাখা যায় সে বিষয়ে দিচ্ছেন দিক নির্দেশনামূলক পরামর্শ এবং আশুলিয়া ইউনিয়নের প্রত্যেকটি পাড়া মহল্লায় ছিটাচ্ছেন জীবাণুনাশক ঔষধ। আমি আমার সাধ্যমতো আশুলিয়া ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে আমি 29টা গ্রামে আমার সাধ্যমতো আমি এই উপহার সামগ্রী মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দিচ্ছি এবং আরও যারা আছে, বিত্তশালী যারা আছে এই এলাকায় আছে এবং সারা বাংলাদেশে যারা আছেন, আর ঘুমিয়ে থাকার সময় নেই, আপনারা ঘুমিয়ে থাকেন না, আপনারা বেরিয়ে আসেন। এই মেহনতি মানুষের জন্য, কর্মজীবী মানুষের জন্য, যারা লকডাউনে যারা ঘরবন্দি রয়েছে তাদের ঘরে যে হাহাকার, এই হাহাকারকে থেকে তাকে বাঁচাতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, আপনারা কেন এখনো ঘরে শুয়ে আছেন, আপনারা বেরিয়ে আসেন, মানুষ মানুষের জন্য।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় বৃহত্তর ময়মনসিংহের সাবেক সংসদ সিংহ দশ আসনের জননেতা মোহাম্মদ ফাহমি গোলন্দাজ বাবেল এমপির সহযোগিতায় 100টি পরিবারের জন্য ত্রাণ সামগ্রী গাজীপুর সিটি কর্পোরেশনের 44 নম্বর ওয়ার্ডে অবস্থানরত গৃহবন্দী গফরগাঁওয়ের অসহায় মানুষের মাঝে আরাফাত হোসেন এর মাধ্যমে বিতরণ করা হয়েছে। বাবেল ভাই নির্দেশ দিয়েছে যে যারা অসহায় খাবারে কষ্ট করে তারা যাতে খাবার পায়, তো আমরা এরকম ভাইয়ের নির্দেশনায় আমরা সকলকে খাবার পৌঁছে দিচ্ছি। গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশনের নম্বর ওয়ার্ডের সকল কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন মন্ডল এর ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও গরিব মানুষের মাঝে 3,500 পরিবারের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ইতিমধ্যে আমরা সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন গ্রামে প্রায় 3,000-এর বেশি জনগোষ্ঠীর নিতান্তই অসহায় অসচ্ছল মানুষের পাশে গিয়ে আমরা তৎপরতা এবং করোনা ভাইরাসের করণীয় কর্মকাণ্ড নিয়ে আমরা তাদের সামনে উপস্থিত হয়েছি। ক্রীড়া প্রতিমন্ত্রী দিক নির্দেশনায় টঙ্গী পশ্চিম থানা আওয়ামী যুবলীগ নেতা গাজীপুর সিটি কর্পোরেশনের 54 নম্বর ওয়ার্ড এলাকায় 5,000 গরিব ও অসহায় পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। আমি আমার সাধ্য অনুযায়ী আমি প্রায় 5,000-এর অধিক পরিবারের মাঝে কিছু আমার সামর্থ্য অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরণ করেছি। বর্তমানে করোনা ভাইরাসের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার কারণে বাজার পণ্য সামগ্রী ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। ন্যায্যমূল্যের বেশি টাকা দিয়ে বর্তমান পণ্য সামগ্রী ক্রয় করতে হচ্ছে। চাহিদা অনুযায়ী আমরা পণ্য সামগ্রী আমদানি করতে পারছি না বলে জানান টঙ্গী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও মেসার্স নাসির ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ নাসির উদ্দিন। উপলক্ষে মসুরির ডাল এবং অ্যাঙ্কার ডালের কিছু তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। ইনশাআল্লাহ আমাদের রমজানের 5-10 রমজানের মধ্যেই বাজারে স্থিতিশীল হয়ে যাবে বলে আমরা আশা করতেছি। অনেক ব্যবসায়ীর কাছে পর্যাপ্ত পণ্য সামগ্রী মজুত রয়েছে এবং কোনো ধরনের অতিরিক্ত মূল্য নিচ্ছে না। শুধুমাত্র চাউল আর ডাউলের মূল্য কিছুটা বৃদ্ধি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। মিল মালিকরা একটু দামটা একটু বাড়াই দিয়েছে, আরেকটা ব্যাপার হলো গাড়ি ভাড়াটা একটু বেশি পড়তেছে, এই জন্য আমাদের চাইলে দামটা একটু বাজার বাড়তি আর কি। পর্যাপ্ত পরিমাণ মানুষের চাহিদা অনুযায়ী চাল ডাল চিনি চাল ডাল আমদানি করতে না পারার কারণে বাজার হয়তো সাময়িক সময়ের জন্য কিছুটা অস্থিতিশীল হয়েছে। ইদানিং কিছুটা বাজার বেড়েছে, লকডাউনের কারণে মাল ছানা সঠিকভাবে আসতে পারতেছে না, লেবারের সংকট, মিল থেকে অর্ডার দিলে হয়তো 2-4 দিন দেরি হচ্ছে লকডাউনের কারণে, সেই সুবাদে সামান্য কিছুটা মোটা চালটাই বেড়েছে। পরিস্থিতি লকডাউনের কারণে আমরা যেখান থেকে মাল কিনি ওই আড়ত থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে মাল কিনতে পারতেছি না, মাল আনতেও পারতেছি না, আর আমরা কাস্টমারকে মাল প্রোভাইডও করতে পারতেছি না যে কাস্টমার মালটা পাবে। যে মিলের মধ্যে যেই যেই পরিমাণে চাহিদা আছে এই চাহিদা মোতাবেক বাজারে এই না পাওয়ার কারণে একটু বেশি, তবে নতুন ধান উঠা গেলে নতুন ধান যদি বাজারে নতুন চাল আইসা পড়ে নতুন চাল আইসা পড়লে বাজার স্থিতিশীলের মধ্যে আইসা পড়বে। আমাদের কাছে প্রচুর পরিমাণ কোম্পানি মাল পৌঁছাইতে আছে, কোনো মাল ওভার রেট বিক্রি হয় না, নিজেরা নিজেরা সেট মতন চলে আসবে, মানে নিয়ম কানুন মেনে চলতেছে আর কি। এগুলো নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস যেমন রমজানের বাজার, এগুলো স্থিতিশীল নাই, বাজার আমদানি রপ্তানি বন্ধ হওয়ার কারণে দাম একটু বেশি। সামনে রমজান মাস আসতেছে, বাজার যে পরিস্থিতিতে আছে বাজার আরও দাম টাম কমবে রমজান উপলক্ষে, বাহিরের থেকে আমদানি বন্ধ, এই বিধেই মালের রেটটা বাড়তি চলতেছে। আর আমরা দেশি মাল কমিশনে মাল পাই ব্যাপারি, ওই আড়তদার হিসাবে মাল বিক্রি করি। যে যেমন বাইরের থেকে কিছু পণ্য রেট বাড়াইছে, যেমন সেগুন তারপরে হ্যান্ডওয়াশ কিছু বাড়াই বিক্রি করতেছে, কিন্তু আমরা তা বিক্রি করি না, আমাদের আগে যা রেট ছিল তাই আমরা বিক্রি করছি। পর্যাপ্ত মাল আছে, মাল এখন আছে বলে ইনশাআল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্য এভাবে চলতে থাকবো। এই লকডাউন আমাদের করোনা ভাইরাসের সমস্যার কারণে আমরা সব কিছু মেনে চলতে হবে। পাবনা আর ফরিদপুরের বর্তমান বাজার অনুসারে টঙ্গী বাজার যে বেচা কিনা তাতে করে ব্যাপারে এদের লোকসান হচ্ছে। ব্যবসায়ী ভাইদের প্রতি আমার আকুল আবেদন যেন কোনো মালে সিন্ডিকেট করবেন না, রমজান সামনে আমরা চাই যেন মুসলমান জাতি বা সবাই এই অবস্থায় যেন সর্বনিম্ন রেটে মালগুলো ক্রয় করতে পারে এবং ভোক্তার কাছে পৌঁছে দিতে পারি এবং ভোক্তারা খেতে পারে। এছাড়াও এখানে বাংলাদেশ সরকারের নিয়মানুযায়ী মেসার্স তামিম এন্টারপ্রাইজ টিসিবির ডিলার হিসেবে চিনি 50 টাকা, মসুর ডাল 50 টাকা, সয়াবিন তেল 80 টাকা এবং ছোলা 60 টাকা কেজি দরে বিক্রি করে আসছে। পর্যাপ্ত পরিমাণ দিচ্ছে এবং পর্যাপ্ত লোকে পাচ্ছে। এখানে অনেক লোক, আগে 1টা গাড়ি ছিল, এখন 2টা গাড়ি দেওয়া হয়েছে এবং কিছু লোক ভালোভাবে থাকে, কিছু লোক তেলেমুলো চলে বললে আবার শোনে, সুন্দর পরিবেশভাবে সুন্দরভাবে দেওয়া হচ্ছে।
টঙ্গী বাজার এলাকায় অবস্থিত টঙ্গী ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনের আওতায় প্রায় 300 দোকান রয়েছে। করোনা ভাইরাসের কারণে বর্তমানে বন্ধ রয়েছে অ্যাসোসিয়েশনের আওতাভুক্ত মার্কেটগুলি। এখানে প্রতিদিন এবারে যে মিনিমাম 3-4 কোটি টাকার লেনদেন হয়, সেখানে আমরা এত টাকা, এত পরিমাণ টাকার লেনদেন হওয়ার পরও আমরা নিজেদের সেফটির জন্য, জনগণের সেফটির জন্য এবং শেখ হাসিনার অনুমতিক্রমে এবং শেখ হাসিনার দেশকে রক্ষা করার জন্য আমরা আমাদের ব্যবসার কথা চিন্তা না করে, আমাদের লসের কথা চিন্তা না করে আমরা দোকানপাট বন্ধ রাখার জন্য চেষ্টা করতেছি এবং চেষ্টা করছি। এবং টঙ্গী বাজারের ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশের সকল জনগণকে আমি বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা ঘরে থাকুন, নিজেদের সেফটি বজায় রাখুন, পরস্পর থেকে সামঞ্জস্য বজায় রেখে, দূরত্ব বজায় রেখে নিজেদের জীবনকে রক্ষা করুন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বসুন্ধরা সিমেন্ট বিজনেস ইন বাংলাদেশ। বিজনেস ইন বাংলাদেশ মানে আপনাদের নানান ধরনের অর্থনৈতিক উন্নয়ন, আপনাদের প্রতিষ্ঠানের অর্থনৈতিক উন্নয়নের কোনো প্রতিবেদন যদি আমাদের এই অনুষ্ঠানে যোগ করতে চান তাহলে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে 01704777777। আজকের মতো আমি আনি খান বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী অনুষ্ঠানে। আল্লাহ হাফেজ।